এসকেপিস্ট শব্দটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, যার অর্থ হচ্ছে যে পালিয়ে যায় বা যারা পালিয়ে যায়। এবং এই এসকেপিস্ট শব্দের সঙ্গে কিছু বিশেষণ যুক্ত হয়ে আছে, যেমন ভীতু, কাপুরুষ ইত্যাদি। কিন্তু বিশ্বাস করুন, এসকেপিস্ট হওয়ার মধ্যে কিছু সময়, বেশ কিছু সময় এসকেপিস্ট হওয়ার মধ্যে কোনো ভীরুতা বা কাপুরুষতার চিহ্ন থাকে না। যেমন আপনি একটা পরিস্থিতিতে ভীষণই কষ্টে আছেন, পরিস্থিতি আপনার প্রতিকূলে যাচ্ছে, তখন যদি আপনি বেঁচে যাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য কিছুদিন একটু বিরতি নেন বা কিছুদিন একটু সেই সিচুয়েশনটা থেকে এসকেপ করেন, আবার ফিরে এসে যুদ্ধ করার জন্য, লড়াইয়ে নামার জন্য, তাহলে সেই এসকেপ করার মধ্যে কোনো ভীরুতা বা কাপুরুষতার প্রতীক থাকে না। সেই এসকেপ করার মধ্যে থাকে এনার্জি সঞ্চয় করার প্রতীক। অতএব এসকেপ করা বা এসকেপিস্ট হওয়া, এই যে কথাগুলো আমরা বলি, এগুলো সবসময় কিন্তু ভীরুতা বা কাপুরুষতার প্রতীক নয়। কিছু সময় এসকেপ করা বা এসকেপিস্ট হওয়ার মধ্যে লুকিয়ে থাকে মহৎ কোনো উদ্দেশ্য। যে সমস্ত মানুষ আবার লড়াইয়ের ময়দানে ফিরে আসার জন্য এসকেপ করেন কিছু সময়ের জন্য, তারা কিন্তু কখনো জীবন থেকে পালিয়ে যান না, তারা কিন্তু কখনো নিজের থেকে পালিয়ে যান না, কেবলমাত্র কিছু সময়ের জন্য সাময়িক একটা বিরতি নেন আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসার জন্য, আবার ব্যাটল ফিল্ডে আসার জন্য। তাই কিছু সময় এসকেপ করার মধ্যে বিশ্বাস করুন কোনো লজ্জা নেই, বরঞ্চ আরও 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 মহত্বের প্রতীক। একটু পিছিয়ে আরও এগিয়ে যাওয়া, এক পা পিছিয়ে আরও 10 পা এগিয়ে যাওয়া। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।